ওয়ালাইকুম সালাম প্রিয় উবরকীয় ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদের ব্যাপারে রাসুল উল্লাহ কি বলেছেন কোরআনসুল্লা আলুকে জানার জন্য প্রশ্ন করেছেন প্রিয় ভাই আল্লাহ সুবান কোরআনুল কেরিমের সুরতুল মন ইসরিলে বলেছেন যে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো ওলা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ফালা তানহারহুমা ওয়াকুল্হহুমা কাউলাইং ক্যারিমা আলা বলছেন তাদেরকে এমনভাবেও কোনো কষ্টর সম্মুখীন করিও না যাতে করে তারা উফ এই জাতীয় ও শব্দ ও বলে ফেলে তো ওই আয়ার দ্বারা বোঝা যায় যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিলে আল্লাহর নাফরমানি হবে আর মা বাবার বৌদ্ধা এটা মারাত্মক ধরনের এই আর আল্লাহ সুবানাতে আলান হইটা কবুল করেন গ্রহণ করেন এই জন্যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না রসুল্লাহ সাল ইসলামকে জিজ্ঞেস করা হলো খেদমত করবো কার আল্লাহ রসুল বললেন মার আবার বললেন কার মার আবার বললেন মার এরপর আল্লাহ রসুল বাবার কথা বললেন তো মা বাবা হচ্ছে পৃথিবীতে সন্তান আসার মাধ্যম আর এই মা বাবা কে কোনো শুরুতেই কষ্ট দেওয়া যাবে না যারা কষ্ট দেবে আল্লাহ এবং আল্লাহ রসুল নাহরমানি করেছে আর এটা করার কারণে অবশ্যই অবশ্যই তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং পরকালেও তাদের জন্য রয়েছে